আসসালামু আলাইকুম, আই এম জহিরুল ইসলাম ফ্রম এমএস এক্সেল। স্বাগত আপনাদের এক্সেল বাংলা টিউটোরিয়ালে। এমএস এক্সেলে আজ আমরা শিখব এক্সেল 2016-19 পেস্ট স্পেশাল হতে পেস্ট লিঙ্ক, লিঙ্ক পিকচার, পেস্ট এস পিকচার, ভ্যালিডেশন, এডস, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লে, স্কিপ লাং অ্যান্ড ডিভাইড। প্রতিদিন একটু একটু করে শিখুন। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের প্রতিদিন একটু একটু করে এমএস এক্সেল শিখব এই ক্লাসটিতে। আজকের ক্লাসটিতে আমি দেখাবো আমাদের বাকি যে পেস্ট স্পেশাল অপশনগুলো ছিল। এর আগের পর্বে আমি পেস্ট স্পেশাল অপশনগুলি দেখাইছি। দুই যে অপশনগুলো বাকি রয়েছে আমি সেই অপশনগুলি আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমি ক্লাসটি শুরু করি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো পেস্ট স্পেশাল স্পেশালের জন্যে আমরা এই টেবিলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করব, অথবা এখানে কপি অপশনটিতে ক্লিক করে আমরা কপি করতে পারি। তারপর আমরা যে সেলটিতে পেস্ট করব সেই সেলটিকে সিলেক্ট করে এই পেস্ট আইকনটিতে এসে এরো বাটনটিতে ক্লিক করলে আমরা এখানে অপশনগুলি পেয়ে যাব। আমরা প্রথমে দেখব গত পর্বে আমরা ওই ফরম্যাটিং পর্যন্ত ক্লাসটি করেছি, আজকে দেখব লিঙ্ক, পেস্ট লিঙ্ক। আমরা যদি এখানে পেস্ট লিঙ্কে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধু লিঙ্ক আসছে, এই সেল লিঙ্কগুলি চলে আসছে, অর্থাৎ সেল লিঙ্ক। এটি একটি সেল, এটি একটি সেল, এটি একটি রো, এই রো ওয়েজ বা যে সেলটি রয়েছে এগুলি আমাদের কপি হয়ে আসছে। এই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ডেট লিখছি 11/25/2020, সেম একই ডেট, একটি ডেমো টেবিল। এখানে এখানে কিন্তু ডেট আসে নাই, এখানে জেনারেল নাম্বার ফরম্যাটে আসছে, শুধু এই সেলটি লিঙ্ক এখানে চলে আসছে। এটি বোঝাবার জন্য আমি যদি এখানে লিখি সমান সমান, এটি রয়েছে বি ফোরে, বি কলামের রোয়ের ফোর। তাহলে আমি যদি এখানে বি লিখি, ফোর লিখি, আমি যদি এন্টার দিই, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটি এই যে চলে আসছে, অর্থাৎ এটি লিঙ্ক। আমরা চাইলে এটিকে যদি এভাবে টেনে দিই, দুঃখিত, এভাবে প্লাস চিহ্নটিতে আর মাউসের ক্লিকটি চেপে ধরে এভাবে যদি আমরা টেনে দিই, এভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে চলে আসছে এই নাম্বারটি। এভাবে যেমন এখানে সেল সেল রয়েছে, সেল এটি কপি হয়ে চলে আসছে। তারপর আমরা যদি এখানে এটিকে আবার নিচের দিকে টেনে দিই, এভাবে এভাবেও আসতে পারে। আমরা চাইলে এভাবেও করতে পারি, আপনাদের ইচ্ছা যেভাবে করতে পারেন, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েগুলি আমরা কপি পেস্ট করতে পারি। তারপর আমি পরের অপশনটি দেখার জন্যে আবার ক্লিক সিলেক্ট করে কপি করে আমি যেখানে পেস্ট করব এটিকে সিলেক্ট করে পেস্ট অপশনে এসে পেস্ট লিঙ্ক দেখলাম, এখন দেখব পেস্ট পিকচার। এটিতে ক্লিক করলে কী হবে, যে ক্লিক করলাম এই দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু একটি পিকচার আসছে, এই যে দেখেন এদিকে এদিকে নাড়ানো যায়, এটি পিকচার। আমি চাই করলে এটি বাড়াতে পারি, এইভাবে এভাবে বাড়াতে পারি, এই যে দেখছেন ছোটো করতে পারি, বড় করতে পারি। এটি যদি আমি এই যে পিকচার ফরম্যাটে ক্লিক করি, এসে এখানে আমি বিভিন্ন কালার দিতে পারি, এটিকে কালারে পরিণত করতে পারি। বর্তমানে যে কালারটি রয়েছে আমি যদি এটিকে এই কালারটি দিই, যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালারটি চেঞ্জ হয়েছে। আমি যদি এখন কুইক স্টাইলে যাই, এটিকে অন্য স্টাইলে দিতে চাই, এভাবে আমি এরকমভাবে দিই, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি অন্য আরেকটি স্টাইলে আমরা দেখতে পারি, অর্থাৎ এটি হলো পিকচার, আমরা এটিকে পরিবর্তন করতে পারবো না, জাস্ট পিকচার। আমরা পিকচার দেখলাম, তারপর আমরা দেখব এখানে কার্সরটি রেখে আমরা যদি এটিকে
পেস্ট অপশনে এসে ক্লিক করে লিঙ্কড পিকচার আমি যদি এটাকে ক্লিক করি কি হবে দেখুন, দেখতে পাচ্ছেন লিঙ্ক পিকচার, এটিও একটি পিকচার কিন্তু আমরা এটি লিঙ্ক সহকারে আসছে ওটির আগেরটির মতো। আমি যদি এখানে আইপিএল আছে দেখতে পাচ্ছেন এখানে ও আইপিএল আছে কোম্পানির নিচে, আমি যদি এখানে আইপিএলের জায়গায় বিপিএল লিখে দিই, বিপিএল এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানির নিচে বিপিএল আছে, আমার এই পিকচারটিতেও কিন্তু এখানে যে বিপিএল চলে আসছে, অর্থাৎ পিকচার উইথ এটি লিঙ্ক সহকারে চলে আসছে। এটা আমরা যেদিকে খুশি দিক সেদিকে নাড়াতে পারি এভাবে, যে দুটি পিকচার। তারপর আমরা দেখব কপি করে পেস্ট অপশনটিতে এসে আমরা এই যে পেস্ট স্পেশাল রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি আমাদের বাকি অপশনগুলি আসবে। আমরা এখন দেখব ভ্যালিডেশন, তো ভ্যালিডেশনটা কি, তার জন্যে আমি একটি আগে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি এখানে। এই যে দেখুন এখন বর্তমানে আমি কুয়েতে আছি, কুয়েতের গভর্নমেন্ট করোনা ভাইরাসের কারণে নতুন একটি আইন করেছে তাদের গভর্নমেন্ট, অর্থাৎ এই দেশের যে বিদেশি নাগরিক রয়েছে তাদের কমাবার জন্যে তাদের আইনটি হলো 18 থেকে 60 ঊর্ধ্বে যারা তারা কুয়েতে থাকতে পারবে না, চলে যেতে হবে, অর্থাৎ 18 থেকে 60। এটি কীভাবে করবে, আমি যদি এখানে লিখি 60, দেখতে পাচ্ছেন 60 লিখলাম, এখানে যদি আমি 90 লিখি, 90 আমরা লিখতে পারছি, কিন্তু ডাটা ভ্যালিডেশন কি, তার জন্যে আমরা এই কোডটিকে সিলেক্ট করে আমরা এটিকে ক্লিয়ার করে দিই, এখানে এসে ক্লিয়ার হলো, ঠিক আছে, এটিকে সিলেক্ট করে আমাদের ডাটা ট্যাবে এসে এই যে ডাটা ট্যাব এটিকে ক্লিক করে আমরা এখানে পাব ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন এটিকে ক্লিক করে এই যে ডাটা ভ্যালিডেশনে আবার ক্লিক করলে এরো বাটনটিতে তারপরে আমরা এই একটি ডায়লগ বক্স বক্স পেয়ে যাব। এখানে থেকে আমরা এনি ভ্যালুতে এসে নিচের এরো বাটনতে ক্লিক করলে হোল নাম্বার, আমরা হোল নাম্বারে ক্লিক করব। হোল নাম্বার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা, ডাটার এখানে আবার এখানে আমরা যদি ক্লিক করি এখানে অনেকগুলি ভ্যালু রয়েছে, আমরা আজকে বিটুইন দেখব, বাকিগুলি পরে দেখব। আমরা বিটুইন সিলেক্ট করে তারপরে এখানে আমরা মিনিমাম ভ্যালু দেবো, মিনিমাম ভ্যালু কত, 18 18, আমি এখানে দেব 60, ওকে ওকে। দেওয়ার পর আমি যদি এখানে লিখি 60 60, দেখতে পাচ্ছেন ওকে এন্ট্রি হচ্ছে। আমি যদি এখানে এটিকে আবার কেটে দিয়ে 61 লিখি, এন্টার দিলে এই দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি অ্যালার্ট দিচ্ছে, দিস ভ্যালু ডাজন ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন, অর্থাৎ আমি যে ডাটা ভ্যালিডেশন দিয়েছি বিটুইন এর মধ্যে কিন্তু হচ্ছে না। আমি যদি এখানে আবার 17 লিখি তাহলে কিন্তু আরও অ্যালার্ট দেবে সেম একইভাবে, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল করে। আমি যদি এখন 18 লিখি এটি কিন্তু এন্ট্রি নিয়ে নিছে এভাবে। তা আমি যদি চাই যে আমি এখানে ছোটো একটি টেবিল করছি, আমার এখানে অনেক পিপল থাকবে, যদি চাই যে সবগুলি আমি একে একে না করে একেবারে সবগুলি এভাবে কপি করে নিয়ে আসি তাহলে কীভাবে কপি করব, তার জন্য আমি এটিকে এভাবে সিলেক্ট করে হোম ট্যাবে এসে কপি করে এই পেস্ট অপশনটিতে এরো বাটনটি ক্লিক করে পেস্ট স্পেশালে এসে আমি যদি ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করি, দুঃখিত, কপি করে আমাকে এই কোডগুলি আগে সিলেক্ট করতে হবে নিচে, আমি যতগুলি করবো এভাবে 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 যতগুলি করতে পারি চাই সিলেক্ট করে আমি এখানে এই কপিতে এসে পেস্ট স্পেশালে এসে ডাটা ভ্যালিডেশনে এসে ওকে করে, ওকে করে দিলে আমাদের এই এখানে কিন্তু লিঙ্কগুলি ফর্মুলাটি পেস্ট হয়ে গেছে। আমি যদি এখানে 70 লিখি, 70, এই দেখছেন আমাকে অ্যালার্ট
চিহ্নটি দিচ্ছে এখানে 70 এন্ট্রি নেবে না, কারণ 60। আমি যদি এখানে 17 লিখি হবে না এন্ট্রি, কারণ আমরা এই এটি আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা কপি করে নিতে পারি পুরো শীটটি প্রয়োজনে। এভাবে আমরা আজকে দেখলাম ভ্যালিডেশন, এখন দেখব অপারেশন। এখানে এড, সাবস্ট্রাক, মাল্টিপ্লে, ডিভাইড, স্কিপ ব্লাঙ্ক, ট্রান্সপোজ। ট্রান্সপোজ আমরা আগে দেখেছি আগের ক্লাসটিতে, যারা না দেখছেন তারা দেখে আসবেন। আমি প্রথমে দেখব এড। এড দেখার জন্যে আমাকে নিচে আরেকটা টেবিল রেখেছি এখানে, এই যে ডেমো টেবিল মার্কশিট। আমি যদি চাই যে এখানে যে স্টুডেন্টরা রয়েছে আমি তাদেরকে 10 গ্রেড এড করে দেব সবাইকে, সবাইকে এখানে যে যারা রয়েছে, সেটি আমরা এই পেস্ট স্পেশাল দ্বারা করতে পারি। আমি এটিকে সিলেক্ট করে কপি করে কন্ট্রোল সি অথবা এখানে কপি অপশনটিতে ক্লিক করে কপি হবে, তারপর আমি যেখানে এড করব এটিকে সিলেক্ট করবো। এভাবে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর পেস্ট অপশনের এর অপশনটিতে ক্লিক করে পেস্ট স্পেশালে এসে আমি যদি এই যে এড নাম্বারে ক্লিক করে ওকে দেই, অর্থাৎ যোগ হবে, এড মানে যোগ। এখানে 90 রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন 90, 80। আমি যদি এখানে ওকে দিই, এই দেখতে পাচ্ছেন 100 হয়ে গেছে। এখানে এখানে 10 যোগ হয়ে গেছে, এড করছি তাদের গ্রেটিং দেওয়ার জন্যে। আমি যদি চাই আবার একইভাবে সিলেক্ট করে এখানে স্পেশাল অপশনটিতে এসে আমি যদি চাই সাবস্ট্রাক্ট অর্থাৎ মাইনাস করে দেব, সাবস্ট্রাক্ট মানে মাইনাস করা, আমি এখানে ওকে দিলে দেখতে পাচ্ছেন আমি আবার কিন্তু মাইনাস করে দিলাম। সেম একইভাবে আবার যদি আমি চাই পেস্ট স্পেশালে মাল্টিপ্লে অর্থাৎ গুণ, 10 গুণ হবে এতে, আমি যদি ওকে করে এতে গুণ করতে চাই ওকে দিলে দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু 10 গুণ হয়ে গেছে এগুলি সব। ঠিক একইভাবে আমি যদি এটিকে আবার 10 দিয়ে ভাগ করতে চাই, ডিভাইড, এখানে এসে পেস্ট স্পেশাল ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা, আমি এটিকে ক্লিক করে আমি যদি এখানে ওকে করে দিই, এই দেখতে পাচ্ছেন আবার এটিকে আমাকে 10 দ্বারা ভাগ করে দিয়েছে। এভাবে তো আমরা দেখলাম এড, সাবস্ট্রাক্ট, এগুলি আমাদের বাকি আছে স্কিপ ব্লাঙ্ক। তো স্কিপ ব্লাঙ্কের জন্যে শীট 3-তে বোধহয় আমি একটি এই যে এখানে আমি এখন দেখব স্কিপ ব্লাঙ্ক। স্কিপ ব্লাঙ্ক মানে এখানে আমি একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি, কয়েকজন নেম, মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। এখন মনে করেন যে জহিরুল ইসলাম সে মোবাইল নাম্বারটি চেঞ্জ করছে, তার অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে, এটি আমরা যদি কপি করে নিয়ে আসি তাহলে কিন্তু এটি এখানে খালি আছে, এখানে খালি, যদি কপি করি এখানে এটি এমটি হবে। কিন্তু আমরা যদি চাই যে না, যেখানে যে ঠিক আছে এ চেঞ্জ হয় নাই, এটি ঠিক থাকবে, এটি ঠিক থাকবে, যে যে মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়েছে শুধু এগুলি আসবে, আর এখানে যে খালি ব্লাঙ্কটি রয়েছে এটি স্কিপ হবে। তার জন্যে আমরা কি করব, এই দুটিকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব কমান্ড কন্ট্রোল সি অথবা এখানে এসে, তারপর আমরা কোথায় পেস্ট করব, এখানে এটিকে সিলেক্ট করে পেস্ট অপশনে এসে পেস্ট স্পেশালে গিয়ে আমি যদি স্কিপ ব্লাঙ্কে ক্লিক করি ওকে দিই, দেখতে পাচ্ছেন এখানে যে দুটি নাম্বার আমার চেঞ্জ হয়েছে, ফোন নাম্বার এবং অ্যাড্রেস আহমদী আবুল কালাম চেঞ্জ হয়েছে, এটি এখানে আহমদী চলে আসছে। যে মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়েছে এটি, তার অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে, জহিরুল ইসলাম ফরানিয়া, সে এখানে এই যে চলে আসছে। এইভাবে স্কিপ ব্লাঙ্ক দ্বারা আমরা কপি পেস্ট করতে পারি খুব সহজে। আমরা কিন্তু
আমাদের অফিসের কাজগুলি বা আমরা যে যেখানে যে কাজগুলি করি খুব সহজে এবং দ্রুত কাজ করার জন্য আমাদের এই স্পেশাল অপশনগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। তো প্লিজ দয়া করে যদি আপনারা আমার এই ক্লাসটি থেকে সামান্য হলেও বুঝতে পারেন, শিখতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ আমরা শিখলাম পেস্ট স্পেশাল হতে, পেস্ট লিঙ্ক, লিঙ্ক পিকচার, পেস্টেজ পিকচার, ভ্যালিডেশন, এডস, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লে, স্কিপ ব্লাঙ্ক অ্যান্ড ডিভাইড। অবশ্যই এটি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা ভুলে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।